আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন, যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন। আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওতে শেয়ার করে কমেন্ট করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে যাতে আবদ্ধ থাকতে পারি এবং সেই দোয়াই করবেন। এবং আমি সবসময় চেষ্টা করি রিসার্চেবল এবং আপনার উপকার হয় এমন কিছু ভিডিও পাবলিশ করতে। অনলাইন আর্নিং জগতে অনেকগুলো আর্নিং প্রসেস রয়েছে। আপনি যদি সত্যি আর্নিং জেনারেট করতে চান কিন্তু আপনার কোনো স্কিল অথবা দক্ষতা অথবা কোনো রকম এক্সপিরিয়েন্স অথবা টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা না থাকে, তাহলে অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করো ছোট ছোট ওয়েবসাইট গুলো বা অ্যাপস গুলোতে কাজ করার। কেননা কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মধ্যে সিম্পল কিছু টাস্ক করে আপনি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্নিং জেনারেট করতে পারবেন। এতে কোনো আপনার বয়সের কোনো ফ্যাক্টর হবে না বা কোনো রকম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি কাজ করতে পারবেন। সেই কাজগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ক্যাপচা টাইপিং ওয়ার্ক। ক্যাপচা টাইপিং ওয়ার্ক এর বিশেষ অসুবিধা আমি শুরুতেই বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনার বোরিং লাগতে পারে, কিন্তু দিন শেষে অথবা মাস শেষে যদি আপনি হাত খরচে টাকাটা এনশিওর করে নিতে পারেন তবে আপনি মজাটা পাবেন। অর্থাৎ আপনি যদি ঘরে বসে সবসময় হাউতাস করেন কাজ না করে, তাহলে আর্নিং কেউ আপনাকে তুলে দেবে না। আমি মনে করি ক্যাপচা টাইপিং ওয়ার্ক গুলো হচ্ছে মাস শেষে আর্নিং জেনারেট করার জন্য একটি অন্যতম প্রসেস। রোগী যেভাবে বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন খুঁজে, ঠিক তেমনি আপনার কোনো রকম কোনো কিছু করার উপায় না থাকলে বা আর্নিং জেনারেট করা যদি ফরজে আইন হয়ে থাকে, আমি আপনাকে রেকমেন্ড করব এই ক্যাপচা টাইপিং ওয়ার্ক গুলো করার জন্য। সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পরে আপনি নিজে বলবেন আসলে এই ওয়েবসাইট থেকে আর্নিং জেনারেট করা যায় এবং কাজ করে অনেক বেশি প্রফিট করা যায়, এবং কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে কাজ করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন সেটিও আমি দেখাবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জগতে এসে নিজের লাইফকে চেঞ্জ করতে চান তাহলে প্লেলিস্টে ক্লিক করুন। প্লেলিস্টে ক্লিক করার পরে এখানে অ্যামেজিং কিছু ভিডিও দেওয়া রয়েছে, যে ভিডিওগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। এবং আমি অন্তত পক্ষে হাত দিয়ে বলতে পারি এখানে প্রায় 700+ ভিডিও দেওয়া রয়েছে, কোনো না কোনো ভিডিও আপনার লাইফকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং ডিসিশন আপনার, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সো ফিরছি একটু পরে সাথেই থাকুন। অলরাইট, সো লেটস সি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এটি ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, tocapsa.com। নতুন করে কিছু বলার নেই, জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। প্রথমত, আপনি যে অ্যাপসে বা ওয়েবসাইটে কাজ করবেন সেই ওয়েবসাইটটি কতদিন ধরে মার্কেটে রয়েছে এবং কি পরিমাণ এই কি পরিমাণ পেমেন্ট দিচ্ছে এবং কারা কারা রিভিউ দিয়েছে, সবকিছু জানতে হলে আপনাকে কিছু ইনফরমেশন বুঝতে হবে। সো প্রথমত আমি ওয়েবসাইটটিকে টেস্ট করছি আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে, সিমিলার ওয়েবের মাধ্যমে। সিমিলার ওয়েবের মাধ্যমে যখন আমি একটি সার্চ দিলাম, এটির র্যাঙ্কিং আপনারা দেখতে পাচ্ছেন, গ্লোবাল র্যাঙ্কিং, কান্ট্রি র্যাঙ্কিং, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি র্যাঙ্কিং। পাশাপাশি আপনি যদি স্ক্রোলিং করে চলে আসেন তাহলে এটির টোটাল কারা কারা কোন কান্ট্রিগুলো এখানে ইনভলভ রয়েছে বা কোন কোন কান্ট্রি প্রিফাররা এখানে কাজ করছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুতরাং নির্দ্বিধায় নিঃসংকোচে অনায়াসে এখানে আর্নিং জেনারেট করতে পারবেন এবং আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই ক্যাপচা টাইপিং এর কাজ এর কাজ করে, তার মানে tocapsa.com এর মধ্যে কাজ করে কেউ লুজার হয়েছে। আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে আমি এটির ট্রাস্টওয়ার্দি আরো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আপনি যদি trustpilot.com এর মাধ্যমে এই tocapsa.com এর ইনফরমেশন গুলো জানতে চান তাহলে এটির রেটিং দেখতে পাচ্ছেন 4.9। আরো মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি স্ক্রোলিং করে চলে আসেন তাহলে এক্সিলেন্ট 77%, গ্রেট 18%, এভারেজ 3%, পুয়ার 1%, ব্যাড 1%। এই যে 77% আপনি এক্সিলেন্ট রিভিউ দেখতে পাচ্ছেন, সুতরাং আপনি অবশ্যই বিশ্বাস করবেন যে ক্যাপচা টাইপিং এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ইজিয়েস্ট ওয়েবসাইট হচ্ছে tocapsa.com। এখানে অনেকগুলো রিভিউ দেখতে পাচ্ছেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনি এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য প্রথমে আপনি এখানে দেখতে পাবেন যে উপরে আপনি যদি মোবাইলে অথবা কম্পিউটার যে কোনো টিপে করেন সরাসরি ইন্টারফেসটি পাবেন। সো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি এই বক্সের মধ্যে ফিল আপ করবেন। দেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। অনায়াসে লগ ইন করার পরে যে কাজটি, যে ইন্টারফেসটি পাবেন সেটি হচ্ছে এটি। এখানে আসার পরে আপনি প্রথমত এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক বা রেফারেল লিঙ্ক পাচ্ছেন। রেফারেল লিঙ্কটি আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম গ্রাম অথবা টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে আর্নিং জেনারেট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আপনার
ইন্টারফেস আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে কাজ করবেন। তার আগে আরো বলে রাখা ভালো যে এখানে আপনি আপনার কি কি বিষয় অবশ্যই জানতে হবে। bookabsa.com এর মধ্যে কাজ করতে হলে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন রয়েছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এর মধ্যে যদি আপনি ক্লিক করেন, প্রথমে রয়েছে ওয়ার্কার্স সাসপেনশন, এটি যদি আপনি অফেন করেন তাহলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। কেননা আপনি একই একটি ডিভাইস দিয়ে দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন না, দুটো অ্যাকাউন্ট খুললে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। সুতরাং সবকিছু জেনে বুঝে দেখে তারপর আপনি এখানে কাজ করবেন, আপনি বেনিফিটেড হবেন। এবার চলে আসছি কিভাবে আপনি এখান থেকে কাজ শুরু করবেন। কাজ শুরু করার জন্য অলরাইট, এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ওয়েবসাইটটিতে কাজ করতে হবে। প্রথমত আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেভাবে দেখালাম সেভাবে। এরপর স্টার্ট ওয়ার্ক আপনাকে ক্লিক করতে হবে। স্টার্ট ওয়ার্কে ক্লিক করার পরে আপনি দুটো ওয়ে থেকে ক্যাপচা ফিল আপ করতে পারবেন। এই দুটো ওয়ের মধ্যে প্রথমত হচ্ছে নর্মাল প্লাস আর রিক্যাপচা, এবং দ্বিতীয়টি হচ্ছে অনলি নর্মাল। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকে তাহলে আপনাকে রিকমেন্ড করবো অনলি নর্মাল সিলেক্ট করে দিতে। তারপর আপনি এখানে যে স্টার্ট দেখতে পাচ্ছেন সেই স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনি স্কিল ডেভেলপ করার জন্য দ্রুত টাইপিং করবেন, যেভাবে যেভাবে তারা চাচ্ছে সেভাবে কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। সো এখানে একটি লেখা চলে এসেছে, সেটি হচ্ছে HT4G। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মার্কিং করা আছে, আপনি দেরি করলে কিন্তু এটা মার্কিং কমে যাবে। সো আপনাকে এটি ফিল আপ করার সাথে সাথে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তারপর আরেকটি চলে এসেছে, এটি হচ্ছে 72D স্মল ডি, এরপর 5, এরপর CZ, যেভাবে যেভাবে বলেছে। তারপর এন্টারে ক্লিক করবে। এন্টারে ক্লিক করার পরে এভাবে ছোট ছোট ক্যাপচা গুলো ফিল আপ হবে। সো বি, এরপরে এন, এরপরে এন, এরপরে টি, এরপরে ই, তারপর এম, তারপর এন্টারে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমার ডলার গুলো জমা হচ্ছে, আমি তিনটি ফিল আপ করে ফেলেছি। সো টি, তারপর W, এরপর পি, এরপর এক্স, এন্টারে ক্লিক করবে। এন্টারে ক্লিক করার পরে আপনি নেক্সট চলে যাবে। সো এভাবে ক্যাপচা গুলো আপনি ফিল আপ করবেন। ধরুন আমি 30 ফিল আপ করে ফেলেছি। তার 30 ফিল আপ করার পর আরেকটি চলে আসে, আপনি যদি না বুঝেন তাহলে এখানে অর্ডার প্লাস কিউতে ক্লিক করবেন। অর্ডার প্লাস কিউতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। তবে এই কাজগুলো করতে হলে আপনার নেট স্পিড ভালো লাগবে, এবং আপনার যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নেট স্পিডটা ভালো থাকতে হবে। সো এরপরে যেটি চলে এসেছে এখানে কিন্তু অনেকগুলো চলে এসেছে, আমি আবার অল্টার প্লাস কিউ দিচ্ছি যদি আপনি না বুঝতে পারেন। সুতরাং এভাবে আপনি ওয়ান আফটার অ্যানাদার কাজগুলো করতে পারবেন। এবার এখানে আমার জমা হয়েছে এতটুকু, এবং মিসটেক কিন্তু জিরো। তার মানে এখানে আপনি যদি বেশি বেশি ক্যাপচার কাজ পেতেছেন তা আপনাকে দ্রুত কাজগুলো করে ফেলতে হবে। সো আমি এটি এবার দিচ্ছি, এটি স্মল ক্যাপিটাল S, তারপর K, তারপর G, তারপর 3, তারপর W, এরপর নিচে দেওয়া আছে 65, তারপর ক্যাপিটাল S, তারপর V। তো এন্টারে ক্লিক করবে। এন্টারে ক্লিক করার পর আরো একটি চলে এসেছে, আমি ফার্স্ট আপ লেভ করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছেন এখানে ক্যাপচা আসতেই থাকবে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1000 ক্যাপচার জন্য আপনি 0.13 USD পাবেন। এবং আপনাকে এবার দেখাচ্ছি কিভাবে আপনি পেমেন্ট গুলো পাবেন বা পেমেন্ট গুলো নেবেন। পেমেন্ট নিতে হলে আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট পেআউট, আপনাকে আমি শুরুতেই বলেছি যে রেফারেল করে করে কিন্তু আর্নিং জেনারেট করা যায়। সো রিকোয়েস্ট পেআউটে যখন আপনি ক্লিক করবেন জাস্ট আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে যে অপশনগুলো রয়েছে, পেমেন্ট নেওয়ার, মিনিমাম উইথড্রো USD দেওয়া রয়েছে। আপনি যদি ওয়েব মানিতে নিতে চান তাহলে ওয়েব মানি সিলেক্ট করে দিবেন, আর ওয়েব মানিতে অ্যাকাউন্ট না থেকে থাকলে ওয়েব মানিতে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। প্রয়োজনীয় ইনফরমেশন এখানে দিবেন, এবং $0.5 হলে আপনি, তার মানে $0.5 হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং কোনো ফি কাটবে না। পারফেক্ট মানিতে আপনি নিতে পারেন, আপনার সেম প্রসেস। এরপর বিটকয়েন, বিটকয়েনের ব্যাপারে একটি কথা বলি। আপনি বিটকয়েনে যদি ক্লিক করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, এবং আপনাকে মিনিমাম $1 হলে কিন্তু তারা উইথড্র করার সুযোগ দিবে। সো বিটকয়েনের ব্যাপারে একটি কথা আমি সবসময় বলে রাখি, বিটকয়েনে যদি আপনি ইউজ করেন তাহলে সুবিধা হবে, আপনি মোবাইলে অথবা আপনি বিকাশের রিচার্জ গুলো নিতে পারবেন বিটকয়েনে। সো বিটকয়েনটা একটু দেখিয়ে দিচ্ছি, বিটকয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি বিটকয়েন অ্যাকাউন্ট না থেকে থাকে কয়েন বেস চার্জ দিবেন, এরপর এটিতে সিলেক্ট ক্লিক করবেন। এরপর এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সামনে এই ধরনের একটি ওয়ালেট উপস্থিত হবে, হোমে থাকবেন। এরপর আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন, বিটকয়েনে ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করার পরে রিসিপে ক্লিক করবেন। রিসিপে ক্লিক করার পরে
সরাসরি যে অ্যাড্রেসটা দিতে পারছেন এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আপনাকে এই বিটকয়েনের মধ্যে অ্যাড করে দিতে হবে। সো বিটকয়েন এর মধ্যে অ্যাড করে নিলে সরাসরি এখানে যে পেমেন্ট আপনি পাবেন সেই পেমেন্ট গুলো আপনার এই বিটকয়েনের মধ্যে জমা হবে। তার মানে এই বিটকয়েনে যখন জমা হবে সেগুলো আপনি বিকাশ অথবা মোবাইল রিচার্জ নিতে পারবেন। দ্যাটস ইট, এটাই সবচেয়ে সহজ উপায় আমি মনে করি। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে অ্যাড বিকাশ অন্যান্য কান্ট্রির মধ্যে যদি অ্যাড বিকাশ সাপোর্ট করে সেটি ইউজ করতে পারবেন। আপকোর সাপোর্ট করলে, পেইয়ার সাপোর্ট করলে, বিশেষ করে যারা ইন্ডিয়ান রয়েছেন এআরটিএম তারা কিন্তু ইউজ করতে পারেন এটি। সো এখানে প্রায় 60টির মতো পেমেন্ট মেথড দেওয়া রয়েছে যেগুলো একটি ইউজ করতে পারেন এবং 1 থেকে 3 দিনের মধ্যে তারা পেমেন্ট গুলো দিয়ে দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ট্রুক্যাপ সাথে উইথড্র করে নিতে হয়। সে পর্যন্ত যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান এবং সেই উপলক্ষে আমার চ্যানেলের ভিডিও এর মধ্যে 1000 লাইক চাই এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। তো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আজকে নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।